तो फुरफुरार भाईजान ना ओ तो सिनेमा सलमान खान भाईजान बुझे पे चका चका मिथ्ये कथा और पेटे भर्ती और कि बोले निजेरे ठीक निको और ये भावड़ेर मानुषी धावता और भावता और पानी पड़ा दे मानुषी आर बेशी दिन आर काछे रखा जाबे ना आपनी ओई दाड़ी दाड़ी टूपी निये कथा बोलेछेन सोशल मीडिया एकटा निंदार एकटा झड़ बोलछे फेर बोलछिस तो फुरफुरार भाईजान ना ओ तो सिनेमा सलमान खानेर भाईजान चका चका मिथ्ये कथा बला धरेछे और कोनो ज्ञानगम्य किच्छु नेई एखन भावड़ेर मानुष के माथाय टूपी दे पड़ाबार चेष्टा चालाच्छे किन्तु सेई टूपी आर থাকবে না আর চালতে বেড়ে যেটা করে বেড়াচ্ছে যে চালতে বেড়ে ছটা প্র্যাট তোরা দিতে পারবে না এখানে ছটা আইএসএ প্র্যাট তিন চালতে বেড়ে নাড়াতে পারবে ভোগালী টু অঞ্চলের প্রধান মোদাসের হোসেন বলছেন কি নওশাদ সিদ্দিকী ও ফুফুরা সুবেনে পিক যারা যে ভাইজান ওটা ভাইজান নয় তুমি এখন সিনেমার ভাইজান হয়েছেন তিনি বলতে মানে সালমান খান যেমন যেমন ভাইজান বলে পরিচিত সিনেমা জগতের এরকমই একটা ভাইজান বলে আপনাকে দাবি করছেন কি বলবেন আমি প্রথমেই মোদাসের দার উদ্দেশ্যে বলবো আপনি প্রস্তুতি হন সুপ্রিম কোর্টে আপনার লয়ার নিযুক্ত করার জন্য প্রথম কথা হচ্ছে আপনার যে লাভ বাড়িটা আছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়েছে তো ডিভিশন বেঞ্চ আপনি মুক্ত করে পড়বেন হয়তো সুপ্রিম কোর্টে আপনি যেতে পারেন মনে রাখবেন দেশের আইন আদালত অত্যন্ত স্ট্রং সেখানে আপনি পার পাবেন না কিছুদিন পূর্বে আমরা দেখলাম নয়ডাতে একটা অবৈধ নির্মাণ যেটা প্রায় 900 কোটি টাকার ছিল মাত্র 9 সেকেন্ড সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আইন বহির্ভূত কাজ করেছিল বলে তো আপনার লাভ বাড়িটার জন্য আপনি প্রস্তুতি নেন আপনি আপনারটা ভাবুন লাভ বাড়িটা কিভাবে টিকিয়ে রাখতে পারবেন আমি বলছি আপনি টিকিয়ে রাখতে পারবেন না আর দ্বিতীয় হচ্ছে আপনি দেশের সংবিধান বহির্ভূত কাজ করেছেন জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা দিয়েছিলেন সাউন্ড বক্স ভেঙে ফেলেছিলেন জাতীয় পতাকা কেড়ে নিয়েছেন এটার জন্য আগামী দিনে আপনি প্রস্তুতি হন দেশের জনগণকে তথা দেশের আইন ব্যবস্থার উপরে বিচার ব্যবস্থাকে আপনি জবাবদি করার জন্য তারপরে আসছি তারপরেও আসছি যে উনি বলছেন কি মুম্বাইয়ের বলিউডের ওয়ান অফ দ্য ফেমাস অ্যাক্টর সালমান খানের সাথে আমার তুলনা করছেন দেখুন যে কারো সাথে কারো তুলনা করা আমি পছন্দ করি না তিনি তিনার একটা জায়গায় আছে লেভেলে আছে তিনি হচ্ছেন রিলের ভাইজান আর নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী হচ্ছে রিয়েল ভাইজান জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনারা জানেন কয়েকদিন আগে এখানে আইএসএফরা নিজেদের বাড়ি বোম রেখে বাস্টিং হয়ে একজন ভদ্র মহিলা আঘাত হয় আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসি আমরা এসে খোঁজ খবর নিই যে ভদ্র মহিলার বাড়িতে আইএসএফের লোকেরা বোম রেখেছে সেই বোম উপর থেকে পড়ে ফেটে গেছে আমরা পুলিশকে বলেছিলাম যে যার বাড়িতে বোম পাওয়া গিয়েছে যার বাড়ি বোম ফেটেছে তার আত্মীয় স্বজনদের আপনারা চার্জ করুন তারা এর সাথে ইনভলভ চেষ্টা করছে যে এখানকার এই মাদ্রাসার ভোটকে মানে বানচাল করার এই মাদ্রাসার ভোটকে ক্যান্সেল করার আমরা একটা কথাই আমরা বলতে চাই যিনি যে ভাই বা ঝাই যে কোনো নেতা তাদের গণতন্ত্র পদ্ধতিতে নিয়ম আছে পদ্ধতি আছে করবে কিন্তু এলাকায় সন্ত্রাস করে মুস্তানি করে তৃণমূলরা টিকি ক্যান্ডিডেট নেই তৃণমূলরা দিতে পারবে না এইসব নাটক করে এখানে অশান্তি করার চেষ্টা করছে আমরা আমরা আজকে ভাঙড়ের প্রথম মিটিং করেছি আমরা পরবর্তীতে আইএসএফের যদি ছেলেরা মুস্তানি গাছ জোর দেখায় আমরা নিশ্চয়ই রাস্তায় নামবো প্রতিবাদ করব আইএসএফের যারা নেতা তারা কারা তারা কি তাদের 34 বছরে যারা সিপিএমের গোলে থাকা পড়ে থাকা যারা নেতা তারাই আইএসএফের নেতা তাই আমি বলি উনি এদিন এসে বলেছেন যে এনআইএ তদন্ত করব এনআইএটা কাদের উনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীটা কে উনি বলেছেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ভাঙড়ের ব্যাপারে আমরা শুধু একটা কথাই ওনার বলি উনি বিজেপি না উনি আরএসএস না উনি মুসলিম লীগ না উনি কোন ধর্ম নিয়ে উনি চলেন সেটা আমাদের জানার দরকার আছে যে কেন্দ্র সরকারের অধীনে এনআইএ কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের কাছে উনি দরবার করেন আর ভাঙড় বিধানসভায় জিতে উনি উন্নয়ন করার নাম করে মুস্তানি করছে টুপি মাথায় দিয়ে লাফিয়ে লাফিয়ে বক্তব্য রাখছেন তাই ওনাকে আমরা বলে দিই ভাঙড়ের মাটি শক্ত মাটি ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস নামলে ধোমার মতন উড়ে যাবে বিজেপি আর ধোমার মতন উড়ে যাবে এই আইএসএফের যে কটা নেতা না পাচ্ছে আমরা যদি মনে করি ভাঙড়ে যদি আমরা
প্রতিবাদ করি, রাস্তায় নামি, আইএসএফ এর কোনো ছেলেরা থাকবে না। চালতেবেড়া যে হাই মাদ্রাসার ভোটকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে একটা চাপানোতো চলছিল, সেখানে আজকে আপনার তৃণমূলের পক্ষ থেকে একটা মিছিল বার করা হয়েছে এবং ওখানে একটা মিটিংও করা হয়েছে। সেখানে আমরা দেখেছি আরাবুল ইসলাম বলছেন যে তৃণমূল যদি মনে করে ভাঙড়ে আইএসএফ বলে কিছু থাকবে না, ধোঁয়ার মতো উড়ে যাবে, কি বলবেন? দেখুন, আইএসএফ একটা রেজিস্টার্ড পার্টি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে তৈরি হয়েছে। একটা রেজিস্টার্ড পার্টিকে একটা অন্য পার্টি বা পার্টির কোনো কর্মীরা এই ধরনের হুমকি স্বরে কথা বলতে পারে না, এটা এটা অসাংবিধানিক কথা। আর আরাবুল ইসলাম সাহেব বারবারই অসাংবিধানিক কথা বলে হাইলাইট হওয়ার চেষ্টা করেছেন। আজকে যে মিটিংটা করেছেন বা মিছিল যাই করুন না কেন, ওনার লক্ষ্য একটাই, সালতাবিয়া হাই মাদ্রাসার পরিচালন কমিটির যে নির্বাচন আছে সেটা কিভাবে দখল নেব। কিন্তু দুঃখের বিষয়, ওনার তো একটু হুঁশ ছিল না যে ওই মাদ্রাসায় আজকে 11টা থেকে পরীক্ষা দিচ্ছিল, আর মাদ্রাসারই সন্নিকটে লাউড়ি স্পিকার তথা মাইক বাজিয়ে প্রায় 12:45 পর্যন্ত তারা প্রোগ্রাম করলেন। আফসোস বা দুঃখ লাগছে এদের প্রতি যে যারা লড়াই করছে যে আগামী দিনে আমরা আবার পরিচালন কমিটির দায়িত্বে থাকব। পরিচালন কমিটির মূল দায়িত্ব হচ্ছে পঠন পাঠনের দিকে লক্ষ্য রাখা, এক কথায় শিক্ষার পরিবেশ তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠানকে সচল রাখা। এরা যদি বাচ্চাদের পরীক্ষার সময় মাইক বন্ধ করতে ভুলে যায়, মাইক বাজায় ওইদিকে বাচ্চারা পরীক্ষা দেয়, এরা আগামী দিনে কমিটিতে এসে কি লাভ করবে কি লস করবে আমরা এখনই বুঝতে পারছি। একটু খোঁজ নিয়ে দেখুন, একটু খোঁজ নিয়ে দেখুন ওই মাদ্রাসার, ওই মাদ্রাসার কম্পিউটারের ট্রেনিংটা যেখানে হয় কি পরিস্থিতি আছে, কত আছে, হোস্টেলের অবস্থা কি আছে, টয়লেটের অবস্থা কি আছে, দেখুন মহিলারা টয়লেটে যেতে পারে কি পারে না সেটা একটু দেখুন। টোটাল তাই খারাপ করে রেখেছে, প্রস্তুতি ওরা আতঙ্কে আছে, জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে ওই জন্য কিছু লোককে বিভিন্নভাবে কলে কৌশলে, কিছু লোককে ভয় দেখিয়ে, আবার কিছু লোককে তো আমরা সবাই জানি কিছু প্যাকেটের কিছু আছে তাদেরকে দিয়ে নিয়ে আসা হয়েছে। এখান থেকে ওটা বলা হচ্ছে কি আইএসএফ প্রার্থী খুঁজে পাবে না, কি বলবেন? দেখুন, ওসব হুমকি চুমকি আমাদের অন্তত দিতে পালন করবেন, ওসব হুমকি চুমকি আমরা পরোয়া করি না, কারণ আমরা দেখে নিয়েছি ভাঙনের মানুষ আইএসএফ এর পক্ষে আছে, শান্তির পক্ষে আছে, ঐক্যের পক্ষে আছে, হানাহানির বিরুদ্ধে, মারামারির বোমগুলি পিস্তলের বিরুদ্ধে আছে। ভাঙনের মানুষটাই আইনের শাসন, আর আমি আপনাকে বলছি ভাঙড়ের আইনের শাসন প্রতিষ্ঠা করেই ছাড়বো ভাঙড়বাসীকে নিয়ে। এই বোমগুলি পিস্তল হানাহানি বর্জন করে ভাঙড়ের মানুষ যে যার মাথা তুলে নাগরিক অধিকার নিয়ে বাঁচুক, এই পরিস্থিতি আমরা তৈরি করব। এই আর এই চোলাবাজি নেতা এরা হুমকি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে এটা থেকে বিরত রাখার চেষ্টা করছে, কারণ এটা করেই তো এদের পেট চলে, এটাই এদের পেশা। জাস্ট রাজনৈতিক শাসক দলের জামাটা এরা গায়ে লাগিয়ে রেখেছে, সমস্তটাই আইন বহির্ভূত, শাসক বহির্ভূত, যে শাসকের যেটা আচরণ হয় তার বাইরে গিয়ে কাজ করছে না। এটা বলার মানে মনে করলে বললাম, আমি বললাম যে যদি মনে করে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস, তিনি বলছেন এখানে প্রার্থী দিতে দেবো না আইএসএফের, তিনি এমএলএ, তিনি বলছেন চালতাবেড়িয়াতে প্রার্থী দিতে দেবো না, প্রার্থী পাবে না, কখনো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। তো আমিও সেটাই বললাম যে আমরা যদি মনে করি ভাঙড়ের তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে এমএলএ সাহেব নিউ টাউন পেরোতে পারবে না, এটা আমি বলেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতির ওপরে আমরা চলি, আমরা এলাকার শান্তি বজায় রাখতে চাই সবসময়। কিন্তু আইএসএফের যারা কর্মী বা নেতৃত্ব আছে তারা বাড়িতে বোমা মজুদ করছে, কখনো কখনো বন্দুক মজুদ করছে, করে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস, আমরা কিন্তু কোনো দিন ভয় পাই না, আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে আমরা কিন্তু ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা যারা আজকে জিতেছে এই ভাঙড়ে বিধানসভা নির্বাচনে, তাদের বিগত রাজনৈতিক ইতিহাস আপনারা দেখুন, যারা সিপিএম এর 34 বছরের সন্ত্রাস করে করে যারা আজকে এই ভাঙড়ের মানুষকে লুট করেছে, এই ভাঙড়ের মানুষকে, এই ভাঙড়ের মানুষকে যারা অত্যাচার চালিয়েছে, যারা ভাঙড়ের মানুষের ওপরে স্টিম রোলার চালিয়েছে, তারা আজকে
বড় বড় কথা বলছে, নওশাদ সিদ্দিকী বড় বড় কথা বলছে। আমরা মনে করলে আগামী দিনের এই এলাকায় যে নির্বাচন আছে সেই নির্বাচনে যদি আমরা মনে করি আইএসএফ এর একটা কর্মীকেও খুঁজে পাওয়া যাবে না। আমরা রাস্তায় নেমেছি, আজকে প্রতিবাদ জানিয়েছি, আমরা আবার বলছি ভাঙড়ের শান্তি শৃঙ্খলা বজায় যদি না রাখা হয়, আইএসএফ এর কর্মীরা যদি মনে করে যে আমরা ভাঙড়ে অশান্তি করব, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস চুরি হাতে দিয়ে বসে নেই, আমরা এর প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ করব। বিধায়ক সাহেব, আজকে ভাঙড়ের আরাবুল পুত্র আজিমুল ইসলাম তৃণমূল নেতা, উনি বলছেন যে তৃণমূল কংগ্রেস যদি মনে করে নওশাদ সিদ্দিকী নিউ টাউন পেরোতে পারবে না, কি বলবেন? দেখুন, এরা আগে ব্লকের নেতা ছিল, এখন একটা পঞ্চায়েতের নেতা হয়ে গিয়েছে। আর আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসকে যখন টেনেছে, তৃণমূল কংগ্রেস তো আজকে সারা রাজ্যে আছে, কালে কি এদের লিমিটেশন নিউ টাউন পর্যন্ত? নিউ টাউনের উপরে আমি আসবো, এরপর আসতে পারবো না? দেখুন, আমার সাথে, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আমাকে হুমকি ছুড়ে এই যে কথাগুলো বলছে, এটার পরিণতি যে কত খারাপ হতে পারে সেটা আরাবুল সাহেব বা আরাবুল সাহেবের সুপুত্র জানে না। যদি জানতো আশা করছি বলতো না, কারণ একজন জনপ্রতিনিধির ক্ষমতা আছে তার নির্বাচনী ক্ষেত্রে যে কোনো জায়গায় বিচরণ করার, আর ওনার ভয়ে আমি সেটিয়ে যাব? সে নওশাদ সিদ্দিকী সে ভয় খায় না। আমি আপনাকে বলছি তো, আমার যদি প্রয়োজন হয় কোনোদিন, যদি আমার ইচ্ছা জায়গায় যদি ইচ্ছা থাকে, আমি আরাবুল্লার বাড়িতে গিয়ে আর তার বাড়িতে গিয়ে আমি অতিথি হয়ে তার বাড়িতে পৌঁছে যাবো, যদি আমার ইচ্ছা জাগে। ও তো আমাকে নিউ টাউন পর্যন্ত রাখতে হবে বলছে, আমি ওনার বাড়িতে পৌঁছে যাবো অতিথির হিসাবে। সুতরাং এই যে লিমিটেশন, এই এলাকা ভাগ সব বলবেন বাচ্চা ছেলেরা করে, আর আমাদের হাকিমুল্লাহ আমারই মতো বয়সী, তো রক্তর গরম আছে, তো এখন অনেক বকে বলছে। হাকিমুল্লাহরও একটু ভেবেচিন্তে কথা বলা দরকার, কি বলছি কতটা কোথায় যে পৌঁছাবে একটু ভাবা দরকার। রক্ত গরম বলে দিলাম, একটা কথা মনে রাখুন, মমতা ব্যানার্জি তার নিজের পরিবারের সাঙ্গ ছেড়ে দিচ্ছে। যখন হাইকোর্টে কেস হলো যে মমতা ব্যানার্জির পরিবারের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, তারপরে মমতা ব্যানার্জি ঘোষণা দিল আমি একা থাকি, আমার পরিবার আমার সাথে কেউ থাকে না। এটা কি মিন করছে যে যদি কোনো রকম ভাবে তার পরিবারের লোকজন কোনো রকম স্ক্যামের সাথে জড়িয়ে যায়, ইডি থেকে শুরু করে কোনো দিন যদি কারো হাতে জড়িয়ে যায়, তাহলে সে তার পরিবারের সাথেও থাকবে না। সামান্য আরাবুল্লাহ, আপনার হাকিমুল সাহেব, আর আপনার কাইজাদা, আপনার কি বলে ভোগালির প্রধান উদাসেরদা সরকারদা, তো দূরের কথা, তিনি মমতা ব্যানার্জি তার পরিবার হাতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ঘোষণা করে দিচ্ছে সামান্য এরা ফাঁদে পড়ে গেলে পাশে কেউ থাকবে না। সুতরাং রক্তের গরম আছে বলে এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্য সংবিধান বিরোধী হবে, অসামাজিক হবে, যেটা একজন জনপ্রতিনিধির কে যারা নির্বাচিত করেছে তাদের রাইটকে অসম্মান হবে, এই ধরনের মন্তব্য আশা করছি আরাবুল সাহেব, হাকিমুল সাহেব সহ যারা ওই নেতৃত্ব আছে তাদের মুখ থেকে আগামী দিনে আসবে না।